আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, অনেক লোক শত্রুতাবশত জিনের মাধ্যমে, শয়তানের মাধ্যমে জাদু করে থাকে, যার কারণে জীবন হয়ে যায় দুর্বিষহ। সুপ্রিয় দর্শক, এর থেকে বাঁচার জন্য এবং মুক্ত হওয়ার জন্য আজকে কয়েকটি আমলের কথা বলবো কোরআন ও হাদিস থেকে। সুপ্রিয় দর্শক, যদি কাউকে জাদু করা হয় বা মনে করেন যে তাকে জাদু করা হয়েছে, তাহলে প্রথমে বিসমিল্লাহ সহিত আপনি এই দোয়াটি পাঠ করে তার শৈলে ফু দিবেন, অথবা নিজে নিজে পড়ে নিজের শৈলে ফু দিবেন। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিকা। এবং এই দোয়াটি পরেও নিজের গায়ে ফু দিবেন অথবা রোগীর গায়ে ফু দিবেন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তারপর এই আয়াতগুলি পরে ফু দিবেন অথবা নিজে পড়বেন, নিজে পড়ে নিজের গায়ে ফু দিবেন। বিসমিল্লাহ শহীদ সুরায় ফাতেহা পাঠ করবেন একবার। একবার পাঠের পর নিজের গায়ে ফু দিবেন অথবা অন্য কারো জন্য পড়ে থাকলে তার গায়ে ফু দিবেন। তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করবেন। একবার পাঠ করে নিজের গায়ে ফু দিবেন অথবা যার জন্য পড়েছেন তার গায়ে ফু দিবেন। তারপর সূরা ইউসুফের জাদু বিষয়ক আয়াতগুলি পরে নিজের গায়ে ফু দিবেন অথবা যার জন্য পড়েছেন তার গায়ে ফু দিবেন। আর সেই আয়াতগুলি হলো 106 থেকে নিয়ে 122 পর্যন্ত। তারপর সূরা ইউনুসের জাদু বিষয়ক আয়াতগুলি পরে নিজের গায়ে ফু দিবেন অথবা যার জন্য পড়েছেন তার গায়ে ফু দিবেন, অর্থাৎ 79 আয়াত থেকে নিয়ে 81 আয়াত পর্যন্ত। তারপর সূরা তাহার জাদু বিষয়ক আয়াতগুলি পরে নিজের গায়ে ফু দিবেন অথবা যার জন্য পড়েছেন তার গায়ে ফু দিবেন, অর্থাৎ 65 আয়াত থেকে নিয়ে 69 আয়াত পর্যন্ত। সুপ্রিয় দর্শক, এভাবে যদি আপনারা কমপক্ষে সর্বনিম্ন 40 দিন পর্যন্ত নিয়মিত আমল করেন, তাহলে অবশ্যই জাদুর প্রভাব চলে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।